নিয়ে থার্ড বার আজকে রাস্তায় কাজ, প্রথমবার প্রায় দেড় ঘন্টা গেছে, নইলে অনেকটা পথ কভার হয়ে যেত আজকে। আমার আর বাপি দুজনের কারোরই খুব একটা হুন্ডারের প্রতি আকর্ষণ ছিল না, ওই দু কুচওয়ালা উটের আমোদ আমাদের কারোরই কাছে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি। তো সেই জন্য আমাদের প্ল্যান ছিল যে ডিসকিট মনাস্ট্রিটা করে আমরা দুর্ভুক বলে একটা জায়গা আছে যেটা ডিসকিট থেকে প্যাংগংয়ের দিকে 100 কিলোমিটার মতন, সেই অবধি চলে যাব। এখন বাজে বেলা 4টে, আমাদের প্রায় 2-2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে রাস্তার কাজের জন্য, প্লাস আমার তো একটা বড় ড্যামেজ হয়েছে, গোপ্রোটা পড়ে গেছে ওই ঝামেলার সময়, ওখানে সাউন্ড অ্যাডাপ্টারে একটা পুরো মুচড়ে গেছে জিনিসটা, দেখাবো আমি পরে। তো এখন আর দুর্ভোগ যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ রাত অনেকটা হয়ে যাবে। এখন দেখি কোথায় থাকা যায়, ডিসকিট শেষ করে আমরা এখন ফিরছি প্যাংগংয়ের দিকে যতটা সম্ভব এগিয়ে যাব আমরা। এই ডান দিকের রাস্তাটা এটা হচ্ছে খাটদংলা চলে যাচ্ছে, আর বাঁ দিকের এটা হচ্ছে আগাম সহায়ক হয়ে প্যাংগং যাবে। তো আমরা এখন সেই দিকেই যাব। এই যে এতক্ষণ পর্যন্ত প্রজেক্টটার নাম ছিল বিজয়ঙ্ক, এখন হয়ে গেছে হিমাঙ্ক, মানে এই প্যাংগংয়ের যে রাস্তাটা সেটার নাম হয়ে গেছে হিমাঙ্ক, সেই প্রজেক্টটার নাম। বিহারের প্রত্যেকটা রাস্তার জন্য আলাদা আলাদা নাম প্রজেক্টের। চলো দেখি কি অবস্থা হয়। এই রাস্তায় বালি পড়ে থাকাটা একটা সমস্যা, এইরকমভাবে গার্ড ওয়াল দিয়েও এটাকে আটকানো যায় না। পড়লে বালিতে, পড়লে সহায়ক নদীতে নয়। এই যে এখানে গার্ড ওয়াল করা থাকে কিন্তু তাও এখানে আটকানো যায় না, এত বালি চলে আসে। নিচে সহায়ক নদী, পড়লে আর খুঁজে পাওয়ার কোনো আশা নেই। আগ্যাম আমরা তো সবাইকে আগাম AGHAM আগাম এরম ভেবে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম যে হোমস্টে আছে কি নেই। তারপর রাস্তায় দুজনের সঙ্গে দেখা, তারা তখন ফুল ধুমকিতে আর কি, তো শিখিয়ে দিলেন আমাদের উচ্চারণটা আগাম নয় আগ্যাম, এসব বলো না আগ্যাম, কে আগাম আগাম কর রা হ্যায়, এসব বলো না আগ্যাম। তারপর সঠিক পথ নির্দেশও দিলেন এবং বলে দিলেন যে হোমস্টে ইত্যাদি পাওয়া যেতে পারে, অসুবিধা হবে না। উল্টো দিক থেকে একটা গাড়ি আসলে বালির মধ্যে যদি সেই সময় দাঁড়াতে হয়, আগাম 23 কিলোমিটার। তেইশ কিলোমিটার মানে 1 ঘন্টা। পাঁচটা বাজেনি এখনো, 6টার মধ্যে ঢুকে যাব। ভয়ঙ্কর একটা উত্তরাই নামলাম, মারাত্মক বাঁকে বাঁকে নামিয়ে দিচ্ছে। একটাই বাঁচোয়া যে রাস্তাটা সারফেসটা খুবই ভালো, খুবই ভালো। আমাদের হয়তো একদম নদীর কাছাকাছি নামিয়ে দেবে, গাড়ি আসছে বাপি। নদীর বুকে হ্যাঁ আরো অনেক নামা আছে।
পুরোটাই নামা এবং বেশ খাড়া নামা। রিভার বেডের কাছাকাছি চলে এসেছি প্রায়। আগে যেমন অনেকটা উপর থেকে নদীকে দেখতে হচ্ছিল, এখন সেটা নয়। আর একটু পরেই হয়তো একদম নদীর লেভেলে চলে আসব। যে অনেকটা সমতলে চলে এসেছি, নদী একদম পাশ দিয়ে বইছে অন্য চ্যানেলে, অবশ্য মেন শাখাটা ওদিকে। এখানে একটা নদীরই একটা চ্যানেল এখানে বয়ে চলেছে। এ কিরে ভাই, ওয়াটার ক্রসিং মাসিং আছে নাকি? যা চলে সব ভিজে গেছে। দাঁড়াই, খুব জোর বেঁচে গেছি আচার খেতে খেতে। কিন্তু জলে ভেজে আটকানো আটকাতে পারিনি, জুতোর মধ্যে জল ঢুকেছে, মোজা ভিজেছে। এই যে মোজা এখন এখানে শুকোচ্ছে, রাইডিং প্যান্ট ভিজেছে, রাইডিং প্যান্টের নিচে যে ট্র্যাক স্যুটটা পরা ছিল লোয়ারটা ট্র্যাক স্যুটের সেটা ভিজেছে, ব্যাগপত্রে জল ঢুকেছে, জল এসছে খানিকটা। হয়তো ভেতরের মালপত্র ভিজবে না যেভাবে প্যাক করা আছে। তিনটে পাল্টি খেতে তিনবার কাত হতে হতে কোনো রকমে বেঁচে গেছি। আসলে ডেপটা বুঝতে পারিনি, যখন নামিয়ে দিয়েছি তখন দেখছি হাতখানেক গর্ত, সেটা থেকে ওঠার যেই চেষ্টা করছি দেখি সামনে আবার একটা বড় পাথর। না, এবার রাস্তা কিন্তু একটু গোলমেলে গিন্নি টাইপের হচ্ছে। এই জায়গাগুলোরই তো ছবি দেখেছিলাম বোধ হয় এতদিন, বেলা বাড়লে পেরোতে বারণ করেছে কারণ এখানে জল চলে আসে বেশি। এক্স্যাক্টলি এই জায়গাটার ছবি আমি বহু লোকের ভিডিওতে দেখেছি। আগাম ১৯ নট সো ডিফিকাল্ট ইফ ইউ প্রপারলি জাজ বিফোর ইউ ট্রাই টু ক্রস ইট। আগের বার যেটা আমি একদমই করিনি, সামনে পেয়েছি ঢুকিয়ে দিয়েছি, আবার একটা। ও বাবা, এ তো সিরিজ অফ ওয়াটার ক্রসিংস। একদম ফার্স্ট গিয়ার, নাথিং মোর দ্যান দ্যাট। না, এটাতে পাথর নেই, এটাতে অসুবিধা নেই কোনো। যে ব্রিজটার উপর দাঁড়িয়েছিলাম, ইনফ্যাক্ট ওটাও হয়তো কোনো এক সময় ভয়ঙ্কর কোনো এক ওয়াটার ক্রসিং ছিল। ব্রিজটা করে দেওয়াতে জলের ফ্লোটা ব্রিজের নিচ দিয়ে হচ্ছে, তাই জায়গাটা অত সমস্যাজনিত নেই। আজকে আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট বলতে একটি করে আলু পরোটা অনলি। তখনও এরকম গাঁক গাঁক করে টানছিলাম, যার ফলে জলটা সামনে আসার পরেও জলটা নিয়ে বেশি কিছু ভাবিনি আমি।
বাবা কোথা দিয়ে নিয়েছে রাস্তাটাকে সহায়ক নদী বহু খাতে বিভক্ত হয়ে চলছে বয়ে চলেছে আর একটা মাত্র সাদা ছোট্ট ব্রিজ এপার ওপারের সংযোগ কিন্তু এপার ওপারের মধ্যে যোগাযোগের পারপাসটা কি সেটা বুঝতে পারছি না কারণ ওপারেও বাড়িঘর দেখছি না এপারেও বাড়িঘর দেখছি না ওই যে আমাদের ওই নদীর বুকের মধ্যে দিয়ে যে রাস্তাটা ওই রাস্তাটা ধরতে হবে সুতরাং আমার নামাবে ভয়ঙ্কর রকমের একটা উত্রাই ওই যে নদীর মুখের উপর দিয়ে কিরম ভাবে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে আমাদের যেতে হবে ওই নিচের রাস্তাটাই আমাদের নামতে হবে একদম নদীর মধ্যে দিয়ে গেছে রাস্তা ভয়ঙ্কর উত্রাই একটা আবার নামছি তবে এক বালি পড়ে থাকা ছাড়া রাস্তাতে আর কোনো সমস্যা নেই নেমে এসেছি সেই ব্রিজটার কাছাকাছি ও ও হো 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 ওই যে বাপি নামছে ব্রিজের সমতলে প্রায় চলে এসেছি এই যে উপর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছিল আর যে রাস্তাটা দেখা যাচ্ছিল সেই ব্রিজের কাছাকাছি ব্রিজের প্রায় লেভেলে ব্রিজের প্রায় লেভেলে চলে এসেছি আর এবারের রাস্তাটা সামনে বেশ খানিকটা একদম পুরো নদীর বুক দিয়ে এবার নদীর পাড় দিয়ে নয় নদীর বুকের ওপর দিয়ে রাস্তা এইটাই হচ্ছে নদী সহায়ক নদী এই রাস্তাটাই ওপর থেকে দেখা যাচ্ছিল আগাম 12 কিলোমিটার ও সামনেটাকে কিছু দেখার মতন বা দিকেরটা কিছু দেখার মতন ডান দিকেরটা কিছু দেখার মতো কোন দিকে দেখবো সবই তো দেখার মতো লাইটখানা দেখেছো আর মেঘের ছায়া পাহাড়ের ছায়া একটা পাহাড়ের ছায়া আরেকটা পাহাড়ের গায়ে ও আর সামনে তোমার আইসক্রিম পাহাড় ওইটা কি হোমস্টে পতাকা উঠছে কিন্তু বাপি আমার না বেশি হাঁটাহাঁটি পোষাচ্ছে না এখন সব ভেজা রয়েছে কিরকম ক্যাতক্যাত ক্যাতক্যাত করছে টি স্টল এখন বর্তমানে বন্ধ মনে হচ্ছে লোক নেই এবার একদম নদী সামনে চলে এসছে ওফ ও হো 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 সামনে নদী পেছনে অদ্ভুত অদ্ভুত কালারের পাহাড় তার কোথাও ছায়া কোথাও রোদ ল্যান্ডস্কেপটাই অন্যরকম পুরো কোনো কম্পেয়ার করা যায় না বলছি যেখানে আমার ওই জল ঢুকলো গায়ে পায়ে সেখান থেকে 10-12 কিলোমিটার চলে এসেছি না ওই লোকটা বললো 10-12 কিলোমিটার বাগেতে এই হোমস্টে আছে কোনো হোমই দেখলাম না তার হোমস্টে হাত দেখাও তো একটু হাত দেখাও তো ও এমনিতেই দাঁড়িয়েছে
এক্সকিউজ মি আগাম ভিলেজ আর হোমস্টে হোমস্টে কিতনা দূরে আছে সাত আট কিলোমিটার জানা পড়েগা থ্যাংক ইউ ওকে ওকে রাস্তা এটাই কিনা জিজ্ঞেস করতো আপনি পুরি বাবা রে এই সেরেছে না অফরোড করতে চেয়েছিলে না তাই তো দেখছি নইলে এভাবে আমি চালাতে পারি না কি কখনো এই সাত আট কিলোমিটারই এরকম রাস্তা চলবে নাকি না ভাই আমার প্রচণ্ড বিরক্ত লাগছে ওই গাড়িটাকে আবার জিজ্ঞেস করো তো এখন জিজ্ঞেস করতে করতেই যেতে হবে শোনো রাস্তা একটা হলে হবে না কতটা যেতে হবে সেটা তো বুঝতে পারছি না এখনও এই লোকটা এতখানি আসার পরেও বললো হোমস্টে সাত আট কিলোমিটার হ্যাঁ বুঝতে পারছো ব্যাপারটা স্যার আগাম ভিলেজ আগাম ভিলেজ আগাম ভিলেজ আগাম হ্যাঁ হ্যাঁ আর হোমস্টে কিতনা দূরে হোমস্টে হোমস্টে হ্যাঁ ওদের কিতনা দূর আবি কিতনা দূর প্রচণ্ড স্কিড করছে চাকা এবার মনে হচ্ছে দু একটা বাড়িঘর দেখা যাচ্ছে বহু দূরে অবশেষে আবার একটু ভদ্রসভ্য রাস্তা পেয়েছি ও হাড়ঘর সব খুলে বেরিয়ে আসছিল ঝাঁকুনিতে ধর আমার মোটেও ভালো লাগছিল না পুরো মনে হচ্ছে মিক্সিতে ফেলে কেউ নাড়াচ্ছে বাপ রে বাপ তোকে অফরোড করতে কি ভালোই না বাসে কিছু কিছু পাবলিক শরীর প্রচণ্ড রকমভাবে টায়ার্ড হয়ে রয়েছে এখনো করছি সবই কিন্তু শরীর টায়ার্ড আছে নাও আবার শুরু হয়ে গেল কালকে চাপ কতটা কমে রইল দেখলে ওই দু ঘন্টা আড়াই ঘন্টা পেলে আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম আগাম এক কিলোমিটার এবার তো দুটো রাস্তা ভাই কুকুর দেখা গেছে মানে বাড়িঘর আছে সকালের মতন তাড়া করিস না ভাই বাড়িঘর দেখা গেছে রুম হ্যাঁ হ্যাঁ রুম হ্যাঁ কিতনা করকে
पहले रेट बोलो ना दादा। हाँ, खाना तो खाना ही है। खाने के साथ लगेगा, दो बंदे का कितना? 3,000। और खाना छोड़ के? আমাদের আজকে জার্নিটা শেষ হয়েছে আগামে, না সরি একটু আগে রাস্তায় আমাকে একজন শিখিয়েছে আগাম বলতে হবে। এখানে খুবই ছোট জায়গা, কিছুই নেই বললে চলে। লাস্ট 6-7 কিলোমিটার, 8 কিলোমিটার একদম চূড়ান্ত অফরোড। এখানে এসে যে প্রপার্টিটাতে ঢুকেছি, অসাধারণ অসাধারণ, কিন্তু টু কস্টলি ফর আস অ্যাটলিস্ট, আমাদের জন্য যথেষ্ট কস্টলি এটা। আমাদের হয়তো দুদিনের বাজেট এখানে চলে গেল। যাই হোক, ঘরটা একটু দেখাই, বাকি জিনিস বাইরেটা কালকে দেখাবো। এই হচ্ছে ঘর, দুটো খাটের সঙ্গে এরকম দুটো টেবিল, ছাদটা বড় অদ্ভুত, পুরো কাঠের, একটা ওয়ার্ড্রোব আছে, এখন সব লাট করা জিনিসপত্র ভর্তি। এইরকম সুন্দর চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থাও খুব ভালো, গিজার নেই যদিও। আর বাইরেটা তো এক ঘর একদম, যাকে বলে বাইরেটা কালকে দেখাবো। এখানে ইলেকট্রিসিটি নেই, 7:30 থেকে 2 ঘন্টার জন্য জেনারেটরে আলো চলে, ওই জন্য আমরা চা করে রাখছি, কালকে তো লাগবে, আজকেও লাগবে। প্রপার্টিটা দারুণ, ঢুকে খুব ভালো লাগছে, কিন্তু মালুটা বেশি আর কি, অনেক 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 আমাদের বাজেট থেকে অনেক হাই। আমাদের দুজনের একদিনের যা বাজেট, সেখানে দুজনের দুদিনের বাজেটের সমান হয়ে গেছে। বাড়িতে জল বাঁচানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এই 5টা এখন স্ক্রিনে আসছে। আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই 5টা কাজকে আমাদের ডেইলি লাইফের একদম অংশ করে ফেলতে। একটু একটু করে হলেও আমরা একটু কন্ট্রিবিউট করি। আর ঠিক 1 বছর বাদে আমরা একটা সেলফ অ্যানালিসিস করব যে আমরা এই সেভ ওয়াটার লড়াইয়ে কতটুকু কি কন্ট্রিবিউট করতে পারলাম, আমাদের রোলটা কি দাঁড়ালো 1 বছর। ঠিক আছে, তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। এখানকার পরবর্তী জার্নির কথা আবার কাল থেকে হবে। গুড নাইট।